ওয়েলকাম টু মাই স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুদের, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আশা করি সবাই সুস্থ আছো, আমিও ভালো আছি। আচ্ছা দেখো, আজকে এই সকালবেলা ব্লকটা খুললাম। অনেকদিন সকালবেলা তোমাদের সাথে কথা হয় না, গুড মর্নিংও হয় না। আর আমি ব্লক, বাড়ির ব্লকটা এখন কমই করছি, খুবই কমই করছি, তা ভালো আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে। সারাদিন যাওয়া হবে খুঁটি নাটি, তা আজকে ব্লকটা খুললাম, তা তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা। তা চলো আজকে কী কী করবো, কী কী রান্না করবো, ঘরোয়া রান্না আমার তো জানোই তোমরা, কী কী রান্না হবে তবে খাবো দুপুরবেলা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে শনিবার, আজকে আমার নিরামিষই, ওদের দিন দিন করে দেবো, তা যাই করবো তোমাদের সাথে নিয়ে থাকবো আজকে সারাদিন। আর বিকালবেলা একটু দেখি গেলে তো পারি, সেটাও তোমাদেরকে নিয়ে দেখাবো। ঠিক আছে, যা করবো আর সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে এই চা নিয়ে বসছি, চাটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। তা ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। দেখো এই চা নিয়ে বসছি, চা র চা তো খাই, আমি লিকার চা খাই তোমরা জানো, আমি দুধ চাটা খেতে পারি না, আমার দুধ চা খেলে অ্যাসিড হয়ে যায়, তাই জন্য আমি লিকার চাটা খাই। আর এই বিস্কুট নিয়েছি, ঠিক আছে, তা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখলে। আর এই এখন চাটা খাবো, আর এইসব তরকারি কোটা হয়ে গেছে, আর ঝাড়াঝাট কুটে নিয়েছি এই কুমড়ো, নিচে পটল ভাজা, এটা আলু, ওদিকে ঝিঙে আছে, সব কোটা টোটা হয়ে গেছে। ঠিক আছে চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো জল খাওয়ার জন্য আলুর তরকারি করছি, এটা আলুর তরকারি বসিয়েছি জল খাওয়ার, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এইটা ভাত বসিয়ে দিয়েছি। আজকে কই সবজি কই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করা হচ্ছে, আজকে ভাবছি তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যেখানেই যাব, দেরি হয়ে গেলে আর কোথাও বেরোনো হয় না। দেখো বন্ধুরা, এই তরকারিটা বসিয়ে দিয়েছি, কুমড়ো আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি করছি, এই ঝিঙে কাটা আছে, আর এই পটল ভাজলাম, এই তরকারিটা নিরামিষই, ঝিঙে আলু কুমড়ো দিয়ে একটা সুন্দর করে পাঁচফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে করছি। আর এই ডিম ছেড়ে রেখেছি, ওদেরকে ডিমটা করে দেবো, আলু দেবো একটা, আলু কেটে রেখেছি। আমার জল খাওয়ার হয়ে গেছে, সবারই হয়ে গেছে মোটামুটি, টিফিন হয়ে গেছে আলুর তরকারি দিয়ে, আর এই তরকারিটা বসিয়ে তারপরে ডিমটা করব। দেখো বন্ধুরা, তরকারিটা বসিয়ে দিলাম, ঝিঙে আলু কুমড়োর তরকারি হচ্ছে এবার, দেখো কতটা হয়েছে। কিন্তু রান্না পরে না এটা কমে যাবে, ঝিঙে তো জানো জল খুব বেরোয় ঝিঙে দিয়ে, করতে করতে দেখবে কমে যাবে। ঝিঙে দিয়ে তরকারি, লাউ দিয়ে যেরকম জল বেরোয় ঝিঙে দিয়েও সেরকম জল বেরোয়। চলো ঢাকা দিয়ে রাখি। দেখো বন্ধুরা, তরকারি রেডি হয়ে গেল, ঝিঙে আলু কুমড়োর তরকারি নাবিয়ে দিলাম কমপ্লিট। চলো এবার ডিমটা বসিয়ে দিই। হ্যালো বন্ধুরা, দেখো ডিমের ঝোল হয়ে গেল, ডিমটা নাবিয়ে দিয়েছি, এটা একটু পেঁয়াজ কেটে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে প্লেন করে করেছি, বেশি কিছু দিইনি, মশলা ফোলা কোনো বাটি বাটি নিই, প্লেনভাবে করেছি। এটা ওকেও দিয়ে দিয়েছি খেতে, ওকে বেরিয়ে যাবে, আজকে তাড়াতাড়ি আছে ওর, তা আমি এই রাখলাম এই দুটো, ওকে একটা দেবো আর আমার শাশুড়িকে দেবো একটা। ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, দেখো আমার চান ধান হয়ে গেছে, আর এই খাওয়া নিয়ে বসেছি এখন, তা তোমাদের সাথে শেয়ার করি, কিছুই না, এই তরকারি আর পটল ভাজাটা নিয়েছি, তা এটা খেয়েই আমি বেরিয়ে যাবো। তা কোথায় যাব, কোন জায়গায় যাব, সব ডিটেলসটা তোমাদের ওখানে গিয়েই বলবো। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নিই, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমি খাওয়াটা নিয়ে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি, আর সাথে থাকো, ব্লগটা পুরো দেখো তোমরা, ঠিক আছে, পুরো দেখো, আর্ধেক দেখে তোমরা ছেড়ে দিও প্লিজ, তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, পুরোটা দেখো।
দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে আমি কোথায় গেছি, কোন জায়গায় যাচ্ছি, কি দেখি, দেখাবো তোমাদেরকে সবটাই আমি আজকে দেখাবো, সাথে থেকে ঠিক আছে দেখতে থাকো। কি দেখো, এই তরকারিটা নিয়েছি আর পটল ভাজা আর ভাত, ব্যাস আর কিচ্ছু না, আজকে একদম সিম্পল খাবার। আর স্যাটারডে আছে আমার, শনিবারে আমি নিরামিষই খাই, তোমাদেরকে বলি আমি সবসময় বলি ব্লকে, ঠিক আছে তাহলে রাখলাম, সাথে থেকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং বন্ধুদের। ওয়েলকাম টু মাই স্বপ্ন ব্লকে, সবাইকে গুড ইভিনিং। দেখো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এই মাত্র খুললাম, এখন সন্ধ্যা কটা হবে, 7:30 হবে, তা এখন জাস্ট এই ব্লগটা তোমার খুললাম, খুলে তোমার সাথে কথা বলছি। আর আমি কয়দিন সকালবেলা খুলতে পারিনি, যেরকম আমি বাড়ির কিছু দেখাই তোমাদের, সেটা কদিন ধরে দেখানো হচ্ছে না, বাইরেরটাই আমি তোমাদের দেখিয়েছি কটা, বাইরে কদিন বেরিয়ে আপলোড করেছি, সেগুলো ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো তোমরা দেখেওছো মনে হয়, আশা করি সেগুলো তোমাদের ভালোও লেগেছে। আরও ভালো ভালো ব্লগ করবো আমি, আরও ভালো ভালো ভিডিও করবো আসছে, ওগুলো আগামীকাল আবার দেখবে, ওইগুলো খুব ভালো ভালো আমি করবো এবার থেকে, আর ওগুলো আমি তোমার কোথায় কোথায় যাবো, কোন কোন জায়গায় যাবো, কী কী দেখাবো, সেগুলো যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতেই পারবে। আর আজকে আমি ছোটোখাটো বাড়িতে ব্লগ করেছি, বেশি বড় করিনি, আজকে বাড়িতে ছিলাম বলে, আর দুদিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে জানো, খুবই ভালো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য বেরোতেও পারছি না, আশা করেছিলাম বেরোবো, আজকে একটু বেরোবো ভেবেছিলাম, তা বেরোনো হয়নি, আজকে বৃষ্টিতে কি বেরোবো বলো, এত বৃষ্টি পড়ছে আর বেরোয়নি, তা আজকে ছোটোখাটো ব্লগ করেছি সেটা তোমরা দেখো। আর বৃষ্টিটা জানি না কমে গেছে, এখনও তো আপাতত হচ্ছে না, এখনও তো হয়নি তোমার, কমলো দু তিন ঘন্টা আগেই কমে গেছে, যাই হোক কালকের থেকে কি ওয়েদার হবে, কাল থেকে কি রোদ উঠবে, কি আবার বৃষ্টি হবে জানি না, আশা করি যেন না হলেই ভালো, আবার প্রতিদিন এত বৃষ্টি আমার ভালো লাগে না, মাঝে মাঝে ধরো খুব গরম পড়লো তখন একটু বৃষ্টি হলো, ওয়েদারটা চেঞ্জ হলো ভালো, কিন্তু একভাবে এক নাগারে বৃষ্টি হলে ভালো লাগে না। যাই হোক ফোন আসছে একটা, আমি পরে ধরবো ফোনটা, এখন ধরবো না, তোমাদের সঙ্গে কথা বলিনি তারপরে ধরবো। তা বন্ধুরা তোমরা কেমন আছো, আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো আছো, বড়রা ছোটরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা যাই হোক, আমি আজকে তোমার ব্লগটা একটুই আপলোড করবো, তোমরা দেখো, ছোট্ট মধ্যে করেছি, বাড়ির মধ্যেই করেছি ব্লগটা, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর কালকে যদি বেরোই, কালকে যদি বৃষ্টি না হয়, কালকে যদি বেরোই কালকেও দেখাবো, বাড়িতেও যা হবে কালকেও তোমাদের সাথে কিছু শেয়ার করবো। তা ঠিক আছে, তাহলে আজকে আমি রাখছি, এই যাই রান্নাঘরে যাই, খাওয়া দাওয়াগুলো গরম ফরম করি, করে তারপরে আজকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ আজকে দুপুরবেলা তোমার ও একটু বাড়িতে ছিল, ও ভেবেছিল একটু শোবে, তো শুতে পারিনি, লোকজন এসছিলো, তো আজকে বললো তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো, কালকে সকাল সকালে বেরোবে, কাজ আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি রাখলাম, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই, ঠিক আছে। আর পুজো আসছে, দুর্গা পুজো আসছে, বেশি দিন বাকি নেই, আর এক দেড় মাস বাকি আছে, আশা করি পুজো তোমরা খুব ভালো সবাই আনন্দ করবে, আমিও করবো তোমাদের সাথে সাথে, আর আমিও তোমাদেরকে আনন্দ রাখবো পুজোয়, চেষ্টা করবো ভালো ভালো ব্লগ দেওয়ার জন্যে, যেগুলো তোমরা দেখে খুব আনন্দ পাও, ঠিক আছে, তাহলে রাখলাম, কালকে দেখা হচ্ছে, গুড নাইট, টাটা।